প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে আবার আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমরা রবিবার রবিবার তোমাদের জন্য ছোট্ট একটা ভৌতবিজ্ঞান ক্লাসের আয়োজন করি, সেই মোতাবেক আমরা আজকে তোমাদের জন্য বেশি সময় নেব না, আমরা খুব কম সময়ে তোমাদের সঙ্গে আমরা আজকে এই যে তাপ সংক্রান্ত ঘটনার মধ্যে তরল পদার্থের প্রসারণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের মূল আলোচনাটা শুধু তরল প্রসারণের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখলাম, আমরা পার্ট পার্টে বিভিন্ন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, ধীরে ধীরে তোমরা সেগুলি আয়ত্ত করো। দেখো, আমরা আয়তন, আমরা কঠিন পদার্থের দেখেছিলাম যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে, তার আয়তনও থাকে, ফলে তার আমরা দেখেছিলাম দৈর্ঘ্য প্রসারণ দেখতে পেয়েছিলাম, ক্ষেত্র প্রসারণ দেখেছিলাম, আয়তন প্রসারণও দেখেছিলাম। কিন্তু তরল পদার্থের যেহেতু নির্দিষ্ট কোনো আয়তন নেই, তাই তরল পদার্থকে যদি আমাদেরকে তাপ প্রয়োগে উত্তপ্ত করতে হয়, যদি আমরা যদি তরল পদার্থকে তাপ দিই, তার মানে কি, তরল পদার্থকে কোনো একটা পাত্রে রেখে উত্তপ্ত করা হয়, এর ফলে তরল পদার্থের কিন্তু আমরা দু ধরনের পরিবর্তন দেখতে পাবো। একটা হচ্ছে পাত্রের পরিবর্তন, যেটা খুবই নগণ্য, আমাদের চোখে পড়ে না। আরেকটা হচ্ছে কি, তরলের পরিবর্তন, অর্থাৎ তরলের প্রসারণ দেখতে পাবো এবং আমরা তাপ, আর একটা যে পাত্রটাতে আমরা রাখবো সেই পাত্রের প্রসারণটা আমরা দেখতে পাবো। এই দু ধরনের প্রসারণ দেখতে পাবো। যদিও পাত্রের প্রসারণটা নগণ্য থাকে, তবুও কিন্তু তাপ দিলে কঠিন পদার্থে কিন্তু প্রসারণ হয়, এটা আমরা শিখেছিলাম। সেই মোতাবেক কিন্তু তাহলে কোনো একটা পাত্রে আমরা রেখে যদি তরলটাকে গরম করি, তার মানে কি, সেই পাত্রটাও গরম হবে এবং সেই পাত্রটাও প্রসারণ হবে, ফলে পাত্রের প্রসারণ এবং তরলের প্রসারণ একসঙ্গে ঘটবে। তাই বলা হয় যে তরলের দু ধরনের প্রসারণ দেখা যায়, একটা হচ্ছে আপাত প্রসারণ, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। দেখো, কোনো একটা তরলের একই আয়তনের একই উষ্ণতায় কোনো একটা সম আয়তনের একটা তরল এবং একটা কঠিন পদার্থের দুটোর ক্ষেত্রে দেখা যাবে যে আয়তন প্রসারণের মধ্যে একটা পার্থক্য দেখা যায়, যে কঠিন পদার্থের যে পরিমাণ প্রসারণ হয় তার থেকে তরল পদার্থের 10 গুণ বেশি প্রসারণ হয়। মনে রাখবে যে একই উষ্ণতায় সম আয়তনের বিভিন্ন বিভিন্ন যদি আমরা তরল পদার্থ নিই, সেক্ষেত্রে দেখব যে প্রসারণের মানটা বিভিন্ন রকম হয়। বিভিন্ন উষ্ণতাতে, মানে উষ্ণতার বিভিন্ন পাল্লাতে কিন্তু একই তরল পদার্থের মধ্যে প্রসারণের বিভিন্ন রকম হেরফের দেখা যায়। যদি আমরা কোনো একটা তরল পদার্থকে 10 ডিগ্রিতে উত্তপ্ত করি, 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রিতে উত্তপ্ত করি, তাহলে যতটুকু পরিবর্তন ঘটবে, 93 ডিগ্রি থেকে যদি আমরা 94 ডিগ্রিতে নিয়ে যাই, পরিবর্তন করি, তাহলে দেখা যাবে যে পরিবর্তনটা কিন্তু আগের তুলনায় অন্যরকম হয়, অর্থাৎ পরিবর্তনটা আগে যেমন থাকে ঠিক তেমন থাকে না। আবার জলের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে যদি আমরা 4 ডিগ্রিতে উষ্ণতা পরিবর্তন করি, তাহলে দেখা যায় যে প্রসারণের পরিবর্তে তার সংকোচন ঘটে, এটাকে বলা হয় ব্যতিক্রান্ত প্রসারণ। তো এই হচ্ছে একটা নির্দিষ্ট ব্যাপার। তো এই যে তরলের যে আপাত প্রসারণ, এটা কিন্তু তরলের নিজস্ব ধর্ম নয়, প্রসারণ নয়, নিজস্ব প্রসারণ নয়, তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের আসল ধর্ম। যদি কোনো একটা, মানে পাত্রের প্রসারণের উপর কিন্তু তরল পদার্থের প্রসারণটা, মানে আপাত প্রসারণটা নির্ভর করে। যদি পাত্রের প্রসারণটা যদি বেশি হয়ে যায়, তাহলে দেখা যায় যে তরলের যে আপাত প্রসারণ সেটা বাড়ে, কিন্তু তরলের প্রকৃত প্রসারণের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না, শুধুমাত্র আপাত প্রসারণের পরিবর্তনটা ঘটে। দেখবে আপাত প্রসারণ কাকে বলে, মানে তরলকে যে পাত্র উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে উপেক্ষা করে তরলের যে প্রসারণ পাওয়া যায় সেটাকে বলা হয় তরলের আপাত প্রসারণ। এটা তোমাদের সংজ্ঞা পরীক্ষাতে থাকতে পারে। তরলের প্রকৃত প্রসারণ কি, তরলকে যে পাত্রে রেখে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণ এবং তরলের প্রকৃত, তরলের প্রসারণকে যদি একত্রে করে তরলের যে প্রসারণ পাওয়া যায় সে প্রসারণকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ। এবার আমরা আপাত প্রসারণ গুণাঙ্কের গুণাঙ্কর আমরা রাশিমালাটা বের করব খুব সহজ পদ্ধতিতে। এর আগে আমরা শিখিয়েছিলাম সেম প্রসিডিওরে, এবং সেখান থেকে আমরা সংজ্ঞা এবং বিভিন্ন জিনিসগুলো আলোচনা করবো। দেখো, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আমরা ধরে নিলাম যে 3 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ তরলের আয়তন ভি ওয়ান, 2 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ তরলের আয়তন কি ভি টু ড্যাস ধরলাম। কেন ভি টু ড্যাস ধরলাম, কারণ আপাত প্রসারণ, তার জন্য আমরা ভি টু ড্যাস ধরলাম। এবার দেখো, তাহলে উষ্ণতার পরিবর্তনটা কি হলো, T2 থেকে T1 বৃদ্ধির জন্য ভি ওয়ান আয়তনে তরলের আপাত আয়তন হয় কত, ভি টু ড্যাস মাইনাস ভি ওয়ান, মানে কি ভি টুটা বড় আর ভি ওয়ানটা ছোটো, তার জন্য পরিবর্তনটা এতটুকু হবে। এবার আমরা এর আগে শিখেছিলাম যে এই যে আয়তনের পরিবর্তনটা প্রাথমিক আয়তনের সঙ্গে সমানুপাতে এবং উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হবে। এটাকে যদি আমরা যৌগিক ভেদের সূত্র অনুসারে লিখি, তাহলে আমাদের গুণ করে দিতে হয়, তাহলে ভি টু ড্যাস মাইনাস ভি ওয়ান ভ্যারিজিয়াস ভি ওয়ান ইন্টু T2 মাইনাস T1। এটা আমরা ভ্যারিজিয়াস তুললে আমরা একটা গামা আমাদেরকে কমন নিতে হবে,
আয়তন প্রসারণ এই যে গামা নিলাম এটা আয়তন প্রসারণের জন্য আমরা নিই তাহলে গামা এ নিয়েছি মানে এটাকে আমরা ধরব আপাত প্রসারণের জন্য আমাদেরকে এ নিতে হয়েছে প্রকৃত প্রসারণ নয় এই কারণে এবার আমরা যদি এই পোরশনটা এই রাশিটাকে পুরোপুরি এদিকে নিয়ে চলে আসে এবং এই রাশিটা যদি এদিকে নিয়ে চলে যায় তারপরে দেখো এইটুক বের করতে গেলে আমাদের কি করতে হবে এইটুক এখানে রেখে দিলাম তাহলে v2 - v2' - v1/v1 × t2 - t1 এই পোরশনটা কিন্তু আসে তাহলে আমরা এখান থেকে আমরা সংজ্ঞায়িত করতে পারি কি যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন তরলের প্রাথমিক আয়তনের যে পরিমাণ আপাত আয়তনের প্রসারণ হয় বা পরিবর্তন হয় তাকে ওই তরলের ওই উষ্ণতায় আপাত প্রসারণ গুণাঙ্ক বলে একক কি হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স সিজিএস এ এসাইতে হবে কি কেলভিন ইনভার্স একই রকমভাবে দেখো যদি প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা আমরা বের করতাম তাহলে আমরা জাস্ট এখানে আমরা আয়তনটা ভি টু ধরতাম তাহলে ভি টু ধরলে বাকি প্রসারণগুলো সব একই থাকতো ড্যাস্টের জায়গাতে আমাদেরকে চেঞ্জ করে জাস্ট ভি টু লিখতে হতো তাহলে রাশিমালাটা সেম হবে যে ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান সংজ্ঞাটা হবে এরকম যে প্রতি একক উষ্ণতা পরিবর্তনের জন্য কোনো তরলের প্রাথমিক আয়তনের যে পরিমাণ আয়তনের প্রকৃত প্রসারণ ঘটে তাকে ওই তরলের ওই উষ্ণতায় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে এবার দেখো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সংজ্ঞা যেটা তোমাদের শর্ট প্রশ্নে পরীক্ষাতে থাকতে পারে এইগুলো তোমাদের বেশি ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নের জন্য বিশেষ করে এই চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ যদিও তোমাদের একটা 3 মার্কের প্রশ্ন থাকে এখান থেকে 1+2 তাহলে এই যে গামা আর ইজ ইকুয়াল টু গামা এ ইন্টু গামা জি গামা আর মানে হচ্ছে প্রকৃত প্রসারণ এই প্রকৃত প্রসারণকে গামা এ ইন্টু গামা জি বলা হচ্ছে কেন কারণ গামা এ বলা হয়েছিল যে তরলের প্রকৃত প্রসারণ মানে কি পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণকে দুটোকে যোগ করতে হবে দিয়ে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কি তরলের প্রকৃত প্রসারণ তাহলে এই হচ্ছে তোমাদের প্রকৃত প্রসারণের যে ব্যাপারটা তরলের আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণটা খুব সহজ এইটা তোমাদের রাশিমালা আমরা এখান থেকে পরবর্তীতে তোমাদের জন্য একদিনে অঙ্কের একটা আলাদা একটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে তোমাদের সঙ্গে আমরা অঙ্ক আলোচনা করব নেক্সট ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে চেষ্টা করব যে আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে একটা ম্যাথস তোমাদেরকে শেয়ার করার এই দুটো পোর্শন আমাদের হলে দুটো পোর্শন থেকে আমরা ম্যাথস করবো তোমাদের জন্য গাণিতিক সমস্যা নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো সুন্দর থেকো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে অনুপ্রাণিত করবে তোমাদের জন্য আরও নতুন ভিডিও দেওয়ার জন্য ততক্ষণ নতুন ভিডিও আসা পর্যন্ত সুস্থ থেকো সুন্দর থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে